বধু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলো রানীগঞ্জ থানা চত্বরে। গৃহবধূ বাপের বাড়ি পরিবার পরিজনেরা ওই গৃহবধূ স্বামীর কঠিনতম শাস্তি যেন হয় ও তার সঙ্গে জড়িত থাকা আরও সকল সদস্যদের গ্রেপ্তারের দাবিতে থানায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। মৃত্যুর ঘটনায় ধৃত ওই গৃহবধূর স্বামীকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। বিষয়টি লক্ষ্য করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলকে ছত্রভঙ্গ করে, সকলকে হাঁটিয়ে দিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। বুধবার রাত্রে মৃত্যুর ঘটনা ঘটে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ি এলাকার এগরা অঞ্চলে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বছর ২২ সোমা দাস শিয়ারসোলের বাস্কেটপাড়া অঞ্চলে বাসিন্দা। কলেজে পড়ার সূত্রে পরিচিত হয় কাশীনাথ রবিদাসের সাথে, পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অভিযোগ, বিয়ের পর থেকে নানানভাবে টাকা দেওয়ার দাবি জানিয়ে তার ওপর অত্যাচার চালানো হতো। এই নিয়ে সোমা বেশ কয়েকবার বাড়ি ছেড়ে চলেও যায়। পরে তাকে ভালোভাবে রাখার আশ্বাস দিয়ে আবারও শ্বশুরবাড়ি নিয়ে যায় তার স্বামী কাশীনাথ। পরে তাকে নানাভাবে নির্যাতন চালানো হয়। যৌন নির্যাতন চালানো অভিযোগও করেছেন তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, তাকে বিভিন্নভাবে ছবি তুলে হুমকি দেওয়া হতো, এমনকি অন্য পুরুষদের সঙ্গে মিলিত হওয়ার জন্য চাপ দেওয়া হতো বলেই অভিযোগ করছেন তার মা পদ্মা দাস। তার মায়ের অভিযোগ, নানাভাবে অত্যাচারের শিকার হয়ে তার মেয়ে ব্যাপকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। এরপরই বুধবার রাত্রে বদ্ধ ঘরে তালাবন্ধ অবস্থায় থাকা ঘরের ভেতর দেহ রয়েছে বলেই জানতে পারেন তারা। মৃত্যুর ঘটনাটি পরিকল্পিতভাবেই ঘটনা হয়েছে বলেই অভিযোগ মৃতার মায়ের। বৃহস্পতিবারে যাব বলে ফোন কেটে দিল, আর কিছু বললো না। তারপর আমি লাগাতার ফোন করেই যাচ্ছি, ফোন তুলছে না, তারপরে ওর বর বিকেলে ছটার সময় ওর বরকে, মানে ওর বরের নম্বরে ফোন করি। ও বললো কি, দাঁড়াও সোমা কোথায় গেছে, তালা বন্ধ করে কাউর ঘরে গেছে দেখি আমি, তারপরে ফোন করছি। তারপর কিছুক্ষণ পর ওর বর বলে সোমা সুইসাইড করেছে। ওখানে না যেতে দিয়ে সব কিছু করে মানে লাশটাকে এখানে থানাতে নিয়ে চলে এসছে। এক বছর হয়নি, 5 মাস হয়েছিল। আমার বাড়ি শিয়ারসোল রাজবাড়ি বাস্কেট পাড়াতে বিয়ে হয়েছিল, নতুন ইগারায় মুচিপাড়া। কি মনে হচ্ছে বিষয়টা? মনে হচ্ছে ওরা মেরে ঝুলাই দিয়েছে, তারপরে তালা বন্ধ করে দিয়েছে। আমরা চাইছি ও যেমন শাস্তি পাক, ওদের বাড়ির ঘর সব যেমন সিল হয়ে যায়, সবার কাজ যেমন জেল হয়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় মৃতার স্বামী কাশীনাথ রবিদাসকে অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করেছে। একই সাথে এই ঘটনায় তার শ্বশুর শাশুড়ি দেওর ও ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সোমা দাসের পরিবার পরিজনেরা। ঘটনার প্রেক্ষিতে রানীগঞ্জ থানায় বৃহস্পতিবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এবং সকল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির সদস্যরাও। এদিন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির শাখা সম্পাদক নিদায় বাউরি এই ঘটনার প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অভিযোগ দায়ের করে। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, রানীগঞ্জ। আপনি কি নতুন বাড়ি করেছেন, কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন, তাহলে আর দেরি কেন? আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নাম করা বিভিন্ন ধরনের ফ্যান, এসি বা ফ্রিজের স্টেবিলাইজার, পার্টি বক্স উফার বা ব্র্যান্ডেড মোবাইল।
এছাড়াও আরো অনেক কিছু। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে। এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে, দোকানটা কোথায়? হ্যাঁ, এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে। এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। এখানে পাওয়া যায় স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, গোদরেজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, উষা, কমট্রন গিভস, ওরিয়েন্টের ফ্যান, এমআইএলজি, রিয়েলমি, স্যামসাং ও এলজির স্মার্ট টিভি, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। শুধু বিক্রি করেই শেষ নয়, পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান। যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন। তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি, শ্রী বালাজি এন্টারপ্রাইজ, নাচুন রোড, বেনাচিতি, নিউ আমরে কেক শপের ঠিক বিপরীতে, দুর্গাপুর 713-013। যোগাযোগ করতে কল করুন